আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ সবাই ভালো আছেন। অ্যান্ড দিস ইজ মি নূর ইজ হিয়ার ইউটিউব চ্যানেলে। ওগুলো হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন কান্ট্রিতে স্টাডি নিয়ে যাওয়া যেতে ইন্টারেস্ট ফিল করছেন। তো আই হোপ এগুলো থেকে কোনো না কোনো ইনফরমেশান আপনাদের কাজে লাগবে, যেহেতু ভিসা রিলেটেড অনেক কান্ট্রিতে দেখা যায় এজেন্সির সাথে কথা বলতে পারে। সো বিফোর দ্যাট, ফর দ্য বেসিক ইনফরমেশান, ফর দ্য বেসিক আইডিয়া হাউ টু অ্যাপ্লাই, হাউ টু গেট ভিসা অ্যান্ড অল, আই জাস্ট শেয়ার হিয়ার সো মেনি থিংস, সো মেনি ইম্পর্টেন্ট পার্ট আই ক্যান সে। সো আপনার বেসিক আইডিয়াগুলো থাকলে আপনি ওই রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন, আপনার পুরো ফুল প্রসেসটাতে আপনার জন্য হেল্পিয়ার হবে। আমার এক্সপিরিয়েন্সের সাইড থেকে আমি শেয়ার করেছি, অ্যান্ড হোপফুলি যাদের কাজে লেগেছে, যাদের হেল্প হয়েছে, ওদের থেকে যখন শুনতে পাই, ফিডব্যাক পাই, দ্যাটস আ ব্লেসিং। লাস্ট ভিডিওতে আমার ব্লগে আমি এন্ড অফ দ্য টাইম রিসেন্ট যে সিচুয়েশানটা চলছে, ভিসা লেট কেন হচ্ছে ওটা নিয়ে কথা বলেছি, পেজে দিয়েছি। সো এরপরও দেখা যায় ফার্দার অনেকে কোশ্চেন করছেন, কেন আপু লেট হচ্ছে, কেন কি আমরা এখন কী স্টেপ নিতে পারি। ভাই প্লিজ, আমি বলবো যে একটু কাম ডাউন থাকেন, একটু পেশেন্স রাখেন, বিকজ সব কান্ট্রিতে, আমি বলবো শুধুমাত্র অস্ট্রেলিয়া না, আদার কান্ট্রিগুলোতেই আমাদের ব্যাপারে, আমাদের কান্ট্রির ভিসা রিলেটেড স্টুডেন্টদের ভিসার রেসপন্স আসতে টাইম লাগাচ্ছে। সো এটা হওয়ার ছিল, এটা ইটস ভেরি নর্মাল। সো এটার জন্য আপনারা এক দাবি, এক দফা, হ্যান ত্যান এসব কথাবার্তা যে বলছেন, এগুলো তো আসলে সব কিছু সবখানে সব জায়গায় সুইটেড না। আজকে যারা যারা আমাকে ওই রিলেটেড কোশ্চেন করছেন, ভিসা রিলেটেড, ওয়ার্ক ভিসা স্পেশালি ফর অস্ট্রেলিয়া, আমি সামহাও কিছুদিন আগে একজন ব্লগারের, একজন ব্লগার বলবো না, একটা কন্টেন্ট এরকম দেখেছিলাম যে আপনি কীভাবে ইউএসএ যাবেন, সকালে আপনি রওনা দিবেন, হাঁটতে 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 আপনি এই বর্ডারটা ক্রস করবেন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। সো ওনার মতো আমারও বলতে হচ্ছে আসলে এই ধরনের, আপনার অ্যাপারেন্টলি এই ধরনের কোশ্চেন যদি আপনি করেন যে আপু আমাদেরকে নিয়ে যাওয়া যাবে, আমাকে নিয়ে যাওয়া যাবে, এটা ওটা, আমি তো ভাই ভিসা দিচ্ছি না, ভিসা দিবে এম্বাসি, ভিসা দিবে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ভিসা দিবে আদার আদার যে কান্ট্রিগুলোর এম্বাসি আছে ওগুলো, ঠিক আছে। সো যারা হচ্ছে অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউএসএ বলেন, একটা ডকুমেন্ট পেয়ে যায় একটা সময় থাকতে থাকতে, সিটিজেনশিপ বলে, ওরাও এই ধরনের কথার আনসার দিতে পারবে না যে ভাই আপনাকে নিয়ে যেতে পারবে নাকি, আপনাকে, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে ভিসা এনে দিতে পারবে নাকি। সো এই ধরনের ইভেন্চুয়ালি এটা এই জন্যই বলা এক্সাম্পল, আমি প্রত্যেকটা কথা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড এক্সাম্পল সহ আপনাদেরকে দিচ্ছি, হোপফুলি আপনারা বুঝতে পারবেন যে এটা ইটস নট সো ইজি, ইটস নট মাই পার্ট, এটা আমার আমার হাতে নেই, ঠিক আছে, আমার গ্র্যাবে নেই যে আমি আপনাদেরকে এনে দিব। সো এমনও না ওই যে ওই ব্লগার বা কন্টেন্টের মতো আমি বলবো যে আপনারা রওনা হয়ে যান, আফটার দ্যাট সার্টেন টাইম এইভাবে হাঁটতে 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 পৌঁছে যাবেন। সব কিছুই হচ্ছে স্রষ্টার উপর, এম্বাসির উপর, ওই কান্ট্রির বেসিক যে জেনুইন রুল রেগুলেশন আছে ওটার উপর ওরা জাস্টিফাই করবে, ওরা ভ্যারিফাই করবে, আফটার দ্যাট ইউ উইল গেট ভিসা ইনশাল্লাহ। সো আর বলবো ওয়ার্ক পারমিট নিয়ে যে ধরনের ইনফরমেশান আমি অলরেডি দিয়েছি ওগুলো তো আছেই, ওগুলো তো আপনি দেখবেনই, ওগুলোর থেকে আপনি আইডিয়া পাচ্ছেন, ওগুলোর থেকে আপনার আইডিয়া পেয়ে আপনারা যদি ক্যাপেবল হন, যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু বাংলাদেশ থেকে পাওয়ার ব্যাপারে কনসিকোয়েন্সগুলো আমি বলেছি, সব কিছুই আছে। আর দেন থার্ড পার্টে আমি বলবো, বাইরে আপনি কেন আসবেন, অনেকের অনেক ধরনের উদ্দেশ্য আছে, যেমন আমাদের দেশে অনেকে একটা ধরেন ভালো জব, গুড জব করেও বাইরে আসতে চায়, অনেকে ধরেন হয়তোবা জেনুইন একটা জব করছে আর একটু ভালো থাকার জন্য হয়তো বা বাইরে চেষ্টা করবে বা কিছু একটা। সো এক একজনের মোটিভ এক এক রকম থাকে, এরকম অনেকেই আমি দেখেছি যারা দেশে থাকতে সে দেখা যায় ভালো একটা পজিশন আছে, তো তার থেকে জুনিয়র যে পজিশন ওরা জিজ্ঞেস করে যে আপনি কেন বাইরে যেতে চান। সো হিয়ার শি জাস্ট রিপ্লাই দ্যাট আমরা ডেভেলপড একটা কান্ট্রিতে যাচ্ছি লিভিং লাইফ, স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য। দেখা যায় ওখানে ওই যেই লোকটা অ্যান্সার দিচ্ছে সে কিন্তু দেশেই তার ওই জুনিয়র লেভেল বা তার হতে পারে তার অফিসের সাধারণ কর্মচারী যেটাই হোক, সে হচ্ছে তার সামনেই তার ওয়াইফ কিংবা চাইল্ডের সাথে মিসবিহেভ করছে। সো ফার ওরা তো বুঝে যাচ্ছে যে আপনার যেখানে দেশের দেশেই একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতে পারছেন না, দেশেই একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করতে পারছেন না আপনার নিজের জন্য, ইফ ইউ আপনার যে সেই কোয়ালিটিটাই যদি না থাকে, আপনি মানে স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য বাইরে এসে কী করবেন। এই
কোশ্চেনটার আনসার আগে, এটা এমন বলছি না যে আপনাদের কাউকে না আসার জন্য, অবশ্যই আপনারা আসবেন, বাট এই ধরনের কোনো উদ্দেশ্য যে টাইপের মানুষ বলে, মানে কথাবার্তা বলে, তো তারা তাহলে আরেক দিকে গিয়ে আরেকভাবে স্ট্যান্ডার্ড, ওটা তো আরেকটু আপার, রাইট? তো গ্রো থেকে, রুট থেকে যদি ক্লিয়ারলি মানুষ স্কিল আপ করতে পারে, ইনশাল্লাহ আপনারা, আমার মনে হয় এটা আমাদের সবার জন্যই উচিত। সো আমি জাস্ট এই জিনিসটা শেয়ার করলাম এই জন্যই যে আমাকে একজন, মানে অনেকজনই তো কোশ্চেন করছেন, আমি তাদের মধ্যে এরকমও আছে, কেউ টেক্সট করছেন নাম কষ্টের জীবন বা সামথিং, আই ডোন্ট নো। সো এই ধরনের নাম দিয়ে যে অলরেডি কষ্টের জীবন, বাইরের দেশেও কিন্তু জীবন অনেক রকমের কষ্টের আছে, আমি আমার এখন পর্যন্ত যারা পরিচিত, আমি আমার থ্রুতে অনেক ধরনের ইনফরমেশান পেয়ে আফটার দ্যাট অ্যাপ্লাই করেছেন অ্যান্ড ভিসাও পেয়েছেন আলহামদুলিল্লাহ, অ্যান্ড অস্ট্রেলিয়ায় আসছেন বা ইউএসএ আছেন, এই ধরনের কেউ যখন বলে যে আপু আপনি যেভাবে যেভাবে বলেছেন কোনো কথায় মিথ্যা বলেনি, এই এই জিনিসগুলো প্রজন কন আছে অ্যান্ড আমরা আসার পরেও এই এই জিনিসগুলো ফেস করছেন, কিছু ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করি। সো যে যে ইনফরমেশানগুলো, যে যে প্রবলেমগুলো আছে ওগুলোও আমি বলি, ফ্যাক্ট যেগুলো যেগুলো সত্যি ওগুলোও আমি বলি, কী কী প্রজ আছে ওগুলোও বলি, কী কী কনস আছে ওগুলোও বলি। সো আপনাকে এর জন্যই বলা যে আপনি যেখানে কষ্টের জীবন অলরেডি নামই দিয়ে রেখেছেন, ভাই আপনি যদি, আর কষ্টের জীবন তো আমি তো সবার জীবনেই কষ্ট আছে আমাদের, বাট আমি যদি আপনি ভেঙে কোনো প্রকারের কোশ্চেন বা কোনো প্রকার ফার্দার কোয়ারিজ যদি আপনাদের থাকে, আমি কী বলি, অলওয়েজ বলি যে ওটা আপনারা ভেঙে লিখবেন, শেয়ার করবেন, যেহেতু টাইম ডিফারেন্স থাকে, আমরা লোকেশন, আমরা লোকেশন ওয়াইজ আমরা বিভিন্ন ভৌগোলিক সীমারেখা যেটা বলে, গ্লোবালি আমরা সবাই সেম লোকেশনে না, তো টাইম ডিউরেশন একটু ডিফারেন্ট হতে পারে। সো আপনাদের প্রশ্নের আনসারটা যখন আমি পাই, যদি টাইম মিলে যায়, অনেকে খুব কুইকলি রেসপন্স পান, অনেকে দেখা যায় একদিন দুই দিন তিন দিন পরেও পান, তো এই ধরনের আমি ট্রাই করি, ঠিক আছে? সো এই রিকোয়েস্টটা করে রাখবো যে আপনারা যদি এই যে ভাই কষ্টে ওখানেই থেকে এভাবে করে অলরেডি কষ্টের জীবন বানিয়ে রেখেছেন, আপনি বাইরে যেহেতু আরও কষ্টে পড়ে যাবেন, সো আমি, সো একটু ভাবেন কী ধরনের কোশ্চেন করবেন বা কী ধরনের আপনার প্রশ্ন আছে আপনার মধ্যে, ওগুলো লিখে রাখতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে একটা ব্যাপার, জেনুইন ব্যাপার, যে স্ট্যান্ডার্ড লাইফ লিড করবেন একটা উদ্দেশ্য থাকে, কিন্তু যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করার ওটাই টাফ হয়ে গেলে, আরেক জায়গায় গিয়ে স্ট্যান্ডার্ড মেনটেন করা ইটস সো টাফ। আমি আমার প্রত্যেকটা জায়গায় বলেছি যে যদি লার্জ কোনো কোশ্চেন থাকে ওটা আপনারা পেজে কোশ্চেন, মানে আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনাদের রেজাল্ট, আপনাদের প্রোফাইল, এগুলো যদি শেয়ার করে কোনো কোশ্চেন থাকে ওগুলো কাইন্ডলি পেজে দিবেন, তাহলে হচ্ছে কি আপনারা পেজে বলতে আপনাদের টেক্সট দিতে পারেন, ওই টেক্সটে আপনাদের আমি পুরোপুরিভাবে ভ্যারিফাইড করে দেন আনসার দিতে পারবো। যারা আমার মতো কন্টেন্ট শেয়ার করছেন, সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার ফর বিভিন্ন ধরনের ইনফরমেশান তাদের কন্টেন্টে দিয়ে থাকে, সো ফার আপনাদের যেন হেল্প হয়। যদি দেখা যায় ফোন নাম্বার কেন আপনাদের হলো নিজের বাড়ির অ্যাড্রেস, তারপরে বাবার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ির অ্যাড্রেসও দিয়ে রাখেন, এটা সম্ভব না যে ওখানে গিয়ে আমার ভিসা দিয়ে আসা, এটা আমার ধরনের কোনো কাজ এখানে মানুষ করবে না ভাই, আমি কেন, কেউই করবে না। সো শুধু শুধু বিভিন্ন পেজে এই ধরনের প্রশ্ন নিয়ে, এই ধরনের কথাবার্তা নিয়ে নক না দিয়ে বেটার হয় যে আগে আমরা যে ধরনের ইনফরমেশান শেয়ার করছি, যে যেই যে যে টপিক নিয়ে আপনাদের, আপনারা যেতে ইচ্ছুক ওই টপিক নিয়ে কন্টেন্টগুলো দেখে নেন, ওখান থেকে ইনফরমেশানগুলো গ্যাদার করে, যদি আপনাদের ফার্দার কোনো প্রকারের প্রশ্ন থাকে, আবার কোনো প্রকারের প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো আপনারা পেজে দিতে পারেন। আগে ঠিক করেন কী ধরনের কোশ্চেন বা কী ধরনের প্রশ্ন আমাকে করতে চান, দেন আমি আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।